নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি গল্প চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। আপনারা যারা এখনও গল্প লিখতে শুরু করেননি তাদের বলি, কাগজ কলম নিয়ে আপনাদের সুপ্ত প্রতিভা বার করে একটি মনের মতো গল্প লিখে পাঠান পাঁচমিশালি গল্প @gmail.com এই ইমেল আইডিতে। আপনাদের সেই গল্প আমরা পড়ে শোনাব, যার গল্প সবচেয়ে বেশি লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার আনতে পারবেন তার জন্য পাঁচমিশালি গল্পের কর্তৃপক্ষের তরফ থেকে থাকবে একটি সুন্দর উপহার, এবং সেই উপহার পৌঁছে যাবে আপনাদের বাড়িতে। তাই গল্প লেখার পর আপনার পোস্টাল অ্যাড্রেস ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। তাহলে চলুন আজকে শুনে ফেলি একটি ছোট্ট মন ছুঁয়ে যাওয়া গল্প, মহিয়সী মহিলা, লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ট্রেনে বেশ ভিড় ছিল, গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফিরছিলাম, থার্ড ক্লাসের টিকিট। আমি একটি কামরার কোণে অতি কষ্টে বসবার জায়গা করে নিয়েছিলাম, কিন্তু আর বসবার জায়গা ছিল না, দাঁড়িয়েছিল অনেকে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের লোক একসঙ্গে জুটেছিলাম সেই কামরাটিতে, বাঙালি, বিহারি, মারোয়ারি, সাঁওতাল, পাঞ্জাবি সর্দার এবং আরও বহু প্রকার ইতর এবং ভদ্র চেহারার লোক, কেবলমাত্র দেখে যাদের জাতির নির্ণয় করা অসম্ভব। পরস্পরের মধ্যে অমিল ছিল অনেক, মিলও হয়তো ছিল, কিন্তু একটি বিষয়ে আমরা সর্বতোভাবে একমত হয়েছিলাম, কামরায় যেন আর কেউ উঠতে না পারে। উঠবার সম্ভাবনা অবশ্য বেশ কম ছিল, কারণ কামরার ডান দিকের দরজায় দাঁড়িয়েছিলেন একজন ভোজপুরি সিপাই। তার মুখে ছিল প্রকাণ্ড একটি গোপ, হাতে বিরাট লাঠি, চোখ মুখের দৃষ্টিও কমনীয় নয়। আর বাঁ দিকের দরজায় ছিলেন সর্দারজি, ঘন ভুরু, ঘন চাপদাড়ি, গোঁফও মানানসই রকম, ঘন মনুষ্যবেশী সিংহ একটি। প্রায় কোনো স্টেশনেই কেউ উঠতে সাহস করছিল না, বড় বড় দুটো জংশন পেরিয়ে গেল। সিপাহিজি এবং সর্দারজিকে দরজার কাছ থেকে এক চুল নড়াতে পারলে না কেউ। সিপাহিজি এবং সর্দারজির ওপর সমস্ত কামরাটির ভার দিয়ে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু দক্ষিণ দ্বারে অবশেষে শত্রু হানা দিল। স্টেশনটি খুব ছোট, সিপাহিজি ভাবতেই পারেননি যে এই স্টেশনে এমন একটি পল্টন এসে হাজির হতে পারে। তিনি তাই খৈনি প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন, অর্থাৎ বাম হাতের ওপরে কিছু তামাক পাতা এবং চুন রেখে দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে নিবিষ্ট চিত্তে করমর্দন করতেছিলেন সেগুলো। তার দুটি হাত এবং মন কোনোটাই দ্বাররক্ষায় ব্যাপৃত ছিল না। হঠাৎ বামা কণ্ঠে ভুল হিন্দিতে শোনা গেল, আরে রাস্তা ছড়িয়ে না, কে বাড়ি কে পাস সংখ্যা মাফি খাড়া হ্যায় কাহে, হটিয়ে হটিয়ে। দ্বার প্রান্তে দেখা গেল একটি বলিষ্ঠ মহিলা গাড়ির হাতল ধরে ঝুলছেন, প্রকাণ্ড গোল মুখ, গোল গোল চোখ, চিবুকের তলায় দুথাক চর্বি, নাকে নথ, নথে টানা, মাথার কাপড় খুলে পড়েছে, আলুলাইত কুন্তল লুটিয়ে পড়েছে পিঠের ওপর, সিথিতে জলজল করছে সিঁদুর। হটিয়ে হটিয়ে, ট্রেন বেশি নেই থামে গা, গার্ড সাহেব ঝান্ডি দিখাতা হ্যায়, হাঁটিয়ে না। সিপাহিজি এই মূর্তি দেখে ঘাবড়ে গিয়েছিলেন একটু, কারণ তার কণ্ঠস্বরে এবং মুখভাবে একটু কোমলতার আমেজ পাওয়া গেল। কুজবি জাগা নেই মাঝি, আপ খুলিয়ে না, হাঁটিয়ে না, হাম লোক খাড়া হোকে জাঙ্গে, ইয়ে ট্রেন ফয়েল করনে সে বাবুজি কা নোকরি চলা যায়গা, কাল জয়নিং তারিখ হ্যায়, হটিয়ে মগর। মহিলা আর অধিক বাক্যব্যয় না করে কপাট ঠেলে ঢুকে পড়লেন। সিপাহিজি আর তাকে বাধা দিতে সাহস করলেন না, তাঁর ঈষৎ অনুকম্পাও হয়েছিল বোধহয়, কারণ পরে জানা গেল তিনিও ছুটির শেষে কাজে জয়েন করতে যাচ্ছেন। ছুটির শেষে কাজে জয়েন করলে যে কী মর্মান্তিক ব্যাপার ঘটে তা তার জানা ছিল। কপাটটি ভালো করে খুলে দিয়ে ভোজপুরি পুরুষ প্রবর কে স্নানচ্যুত করে পদ্মমহিলা সমস্ত দরজাটি দখল করে হাঁক দিলেন, ওরে তোরা আয়, মন্টু তুই আগে ওঠ, জিনিসপত্রগুলো গোছাতে হবে, ঘন্টু কোথায় গেলি, সন্টু, মিন্টু, কান্টু, বান্টু আয় না তাড়াতাড়ি সব ওঠ,
হাবলি, ওদিকে হাঁ করে দেখছিস কি? উঠে পড় না টপ করে। পিলপিল করে নানা বয়সের একদল ছেলে মেয়ে উঠে পড়ল। সর্দারজি একটু এগিয়ে এসে বাধা দেবার চেষ্টা করলেন। ইয়ে তো জুলুম কি বাত হ্যাঁ মাতাজি, আপ চুপ রহিয়ে। ভদ্রমহিলা ধমকে সর্দারজি থতমত খেয়ে সরে দাঁড়ালেন। এই কুলি, ইধার ইধার। তোরঙ্গ, সুটকেস, হোল্ডল, নানা আকারের পুটলি, ঝুড়ি গোটা দুই, প্রকাণ্ড একটি টিফিন কেরিয়ার, গোটা চারেক হাঁড়ি, গোটা তিনেক তরমুজ, একটি মোটি, তাছাড়া একটি মুখ বাঁধা প্রকাণ্ড বস্তা, প্রকাণ্ড একটি কুঁজো। ভদ্রমহিলা দরজা থেকে সরে দাঁড়ালেন। কুলিরা এসব তুলতে লাগলো। অর্ধ কুলি উপর চালাও, চিজবা সরিয়াকে রাখো, ও উধার বাঁক মে সব এলোমেলো হোকে হ্যায়, পহলে সব ঠিক কর দেও। যেসব দাত্রী জিনিস উক্ত ব্যাংকে ছিল তারা সশব্যস্ত হয়ে পড়লেন। মুসলমান মৌলভীটি তার ফেজ এবং বদনাটি নামিয়ে নিজের কাছে রাখাই সঙ্গত মনে করলেন। ফেজটি শিরে ধারণ করলেন, বদনাটি অঙ্কে। মারোয়ারি ভদ্রলোকও তার ছোট্ট ট্রাঙ্কটি কোথায় রাখবেন ভেবে বিব্রত বোধ করছিলেন। ভদ্রমহিলা আশ্বস্ত বোধ করলেন সবাইকে। সব ঠিক করকে গুছায়কে রাখ দেঙ্গে, আপ লোক ঘাবড়াই নেই। সত্যই দেখা গেল বাংকের জিনিসপত্রগুলো অগোছলো হয়েই ছিল, গুছিয়ে রাখাতে অনেকখানি জায়গা বেরোলো। আমাকে সম্বোধন করে ভদ্রমহিলা বললেন, ও খোকা, তুমি বাবা পার্টি গুটিয়ে বসো তো। হ্যাঁ, ওইখানে হোল্ডল আর বোড়াটা থাক বেঞ্চি দুটোর ফাঁকে, ওগুলোর ওপরেই তুমি না হয় পাটা রাখো। তুমি বাবা পা দুটো একটু সরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। তারপর তিনি কামরার চারদিকে চেয়ে দেখলেন একবার। এ কুলি, ট্রাঙ্কো উধার উধারকে কোনামে লেকে যাও, দোনো বেঞ্চ কা বিচ মে দেও। আপ লোক মেহরবানি করকে পায়ে মোড়কে বাঠিয়ে। সন্টু মন্টু, ট্রাকের ওপর গিয়ে বসতো তোরা। শৌখিন পাঞ্জাবি গায়ে নীল চশমা পরা একটি ছোকরা কোণে বসে বসে পা দুলিয়ে সিগারেট ফুঁকছিল। সে একটু ঝেঁঝে বলে উঠল, আপনি এমনভাবে হুকুম করছেন যেন আমরা আপনার চাকর। চাকর কেন হতে যাবে বাবা, তোমরা সব আমার ছেলে, পাটা গুটিয়ে বসো বাবু লক্ষ্মীটি। এই তো হ্যাঁ, এই হয়ে গেল, সবাইকেই তো যেতে হবে, সব গুছিয়ে দিচ্ছি, দেখো না কারোর কোনো কষ্ট হবে না। হ্যাঁ, এই কোণে কুঁজোটা থাক। তারপর একটু হেঁট হয়ে দেখলেন বেঞ্চির তলাগুলো সব খালি আছে কি না। মিন্টু, পুটুলিগুলো আর তরমুজ তিনটে ওই বেঞ্চের তলায় ঢুকিয়ে দে তো মা, আর ঘন্টুকে কোলে করে তুই ওই কোণটায় চলে যা। ও বাবা পাগড়ি, মেয়েটাকে একটু দাঁড়াতে দাও না বাবা। একটি খ্রিশ্চান দম্পতি একটু বেশি জায়গা নিয়ে একধারে বসেছিল। খ্রিশ্চান ভদ্রলোকের সাহেবি পোশাক দেখে তাকে ঘাটাতে কেউ সাহস করেনি, ভদ্রমহিলা করলেন। তিনি কান্টু আর মান্টুকে চালান করে দিলেন সেদিকে। তোমরা ওইদিকে গিয়ে মেম মাসিমার কাছে গিয়ে বসো গিয়ে। হাবলিও যা। খ্রিশ্চান দম্পতি আপত্তি করলেন না। ভ্যানিটি ব্যাগ, আটাচি কেস প্রভৃতি টুকিটাকি জিনিসগুলো সরিয়ে নিয়ে জায়গা করে দিলেন শিশুগুলির। খ্রিশ্চান ভদ্রমহিলা তো বান্টুকে কোলেই বসিয়ে নিলেন। খ্রিশ্চান ভদ্রলোকেরও সিভিলেরই উদ্বৃত্ত হলো সহসা। তিনি দাঁড়িয়ে উঠে ভদ্রমহিলাকে সম্বোধন করে বললেন, আভি বজ্জাইয়ে ম্যাঁ খাড়া রাহুঙ্গা। না না বাবা, তুমি বসো, আমার বসবার দরকার নেই। ওগো, তুমি কোথা গেলে, এবার তুমি ওটো না, ওটো ওটো, ট্রেন আর কতক্ষণ দাঁড়াবে। আধময়লা পাঞ্জাবি পরা ঝোলা গোপ শীর্ণকান্তি একটি ভদ্রলোক উঠলেন। তুমি একটু জায়গা করে নাও কোথাও। ইউ কাম হিয়ার, দেয়ার ইজ এনাফ স্পেস। খ্রিশ্চান ভদ্রলোকের ডাকে পাশে গিয়ে বসলেন তিনি। আমি তখন ভদ্রমহিলাকে আহ্বান করলাম, আপনি এসেই হোল্ডলটার ওপর বসুন, আমি তো পা গুটিয়েই বসছি। তোমার কষ্ট হবে না তো বাবা? না না, কিছুমাত্র না, আজকালকার ছেলেরা সব সোনার চাঁদ, হীরের টুকরো। ভদ্রমহিলা এসে গদিয়ান হয়ে হোল্ডলটির ওপর অধিষ্ঠিত হলেন। সব যখন মোটামুটি ঠিক হয়ে গেছে তখন ভদ্রমহিলার নজরে পড়ল মিন্টু ঘন্টুকে কোলে করে কোন ঠাসা হয়ে আছে। দাঁড়িয়ে উঠলেন তিনি। মিন্টু, তুই এসে এখানে বস, আমি দাঁড়িয়ে থাকছি। আপনি দাঁড়াবেন কেন, ওদের জায়গাও করে দিচ্ছি। সেটজি, আপ থোড়া সে হাটকে বাঠিয়ে তো। সেটজি মুখে একটু বিরক্ত ভাব ফুটে উঠল, তবু তিনি সরে বসলেন। কিন্তু এতে কিছু সমস্যার সমাধান হলো না। ওইটুকু জায়গায় ঘন্টুকে কোলে নিয়ে মিন্টুর বসা অসম্ভব। শেঠজির পাশেই বসেছিল একটি সাঁওতাল যুবক, বলিষ্ঠ কালো চেহারা, শোকে মুখে নির্ভীক সরলতা, এক মাথা কালো ঝাঁকড়া চুল। তার দিকে চাইতেই সে উঠে পড়ল এবং দরজার ধারে গিয়ে সর্দারজির পাশে দাঁড়ালো।
ঘন্টুক কয়ে কোলে নিয়ে মিন্টু বসলো তার জায়গায়। সকলেরই স্থান সংকুলান হয়ে গেল আপাতত। আমি একটু বিস্মিত হচ্ছিলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখে। এত ছোট স্টেশনে 2-3 মিনিটের বেশি দাঁড়ানোর কথাই নয়, কুলিরা পয়সা নিয়ে নেমে গেল, তবু ট্রেন নড়ে না। হঠাৎ দেখলাম স্টেশন মাস্টার মশাই পাদানির ওপর দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ গলিয়ে দেখছেন। ও, আপনারা এখানে উঠেছেন বুঝি? জিনিসপত্র সব উঠে গেছে, বড্ড রাশ আজকে, ট্রেন তাহলে ছাড়ি? একমুখ হেসে ভদ্রমহিলা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গুছিয়ে বসেছি, অনেক কষ্ট দিলুম বাবা আপনাকে, ভগবান আপনার মঙ্গল করবেন। না না, কষ্ট আর কি, নেমে গেল স্টেশন মাস্টার। তারপরেই শোনা গেল, অল রাইট, ট্রেনটা ছাড়ল। ভদ্রমহিলার এই অতর্কিত আক্রমণে অনেকেই অস্বস্তি বোধ করছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন দু একজন, কিন্তু কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে গেল। ভদ্রমহিলা আমাকে বললেন, ওই টিফিন ক্যারিয়ারটা বাং থেকে নামিয়ে দাও তো বাবা। নামালাম, বিরাট টিফিন ক্যারিয়ার, বেশ ভারী। টিফিন ক্যারিয়ারটা খুলে ফেললেন তিনি, দেখলাম প্রচুর লুচি, তরকারি আর রসগোল্লা রয়েছে। ভদ্রমহিলা দুখানি করে লুচি, একটু করে তরকারি আর একটি করে রসগোল্লা প্রত্যেককে বিতরণ করতে শুরু করলেন। দু একজন নিতে আপত্তি করলে কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। হাম আপকো মাই, হ্যাঁ লিজিয়ে, লজ্জা কি বেটা, সকলকেই নিতে হলো। সেই নীল চশমা পরা ছোকরাকে সম্বোধন করে বললেন, তোমাকে বাবা একটু বেশি করে দিচ্ছি, ছেলে মানুষ তুমি, দুখানিতে তোমার কি হবে। ট্রেন চলছে, মুখও চলছে প্রত্যেকের, সমস্ত কুয়াশা কেটে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা সকলে আজ্ঞাবহ ভৃত্য হয়ে উঠলাম তাঁর, এবং তিনিও অসংকোচে হুকুম করতে লাগলেন সকলকে। কোনো স্টেশনে আমরা তার পান কিনে এনে দিলাম, একটি জাংশনে সকলকে তিনি চা খাওয়ালেন, সিপাহীজি আরেকটা স্টেশনে রসগোল্লা কিনে আনলেন, আবার সর্দারজি কুজো হাতে ছুটলেন জল ভরতে, চানাচুরওয়ালার কাছ থেকে চানাচুর কিনে আবার বিতরণ করতে লাগলেন তিনি সকলকে। সেই গরমে, সেই ভিড়ে, থার্ড ক্লাস গাড়িতে আনন্দের হিল্লোল বইতে লাগলো সেই মহিষী মহিলার জন্য। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচমিশালি গল্প এই চ্যানেলটিতে। আবার দেখা হবে, নমস্কার। হাসির মোড়কে মন ভরানো সুন্দর গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যারা এখনও পাঁচমিশালি গল্প এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করছি, আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প শুনে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই জানান। তাহলে আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণ অবধি